হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকের এই পর্বে আমি আপনাদের সাথে একটা খুবই জনপ্রিয় বাঙালি রেসিপি শেয়ার করব, কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি। আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা শেয়ার করার জন্য, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কিভাবে আপনারা অতি সহজেই এবং ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন। আর এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা এই বিরিয়ানিটা বানান, তাহলে আপনার ঘরে তৈরি করা বিরিয়ানিও কিন্তু একদম দোকানের মতো খেতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ঝটপট দেখে নিই কিভাবে তৈরি করে ফেলবো কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমার যা যা উপকরণ বা ইনগ্রিডিয়েন্টসের দরকার হবে সব কিছুর লিস্ট এই ভিডিওটার শেষে দেওয়া থাকবে। বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হলো চিকেন। এখানে আমার কাছে 400 গ্রাম চিকেনের লেগ পিস আছে। আপনারা চাইলে বড় বড় টুকরো করে কাটা চিকেন ব্রেস্ট বা লেগ পিস যে কোনোটা ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট। এরই মধ্যে যাবে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। দিয়ে দেব 4 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো। আর পারফেক্ট কলকাতা বিরিয়ানির ফ্লেভার পাওয়ার জন্য এই বিরিয়ানি মশলার রেসিপি আমি এর আগের ভিডিওতেই শেয়ার করেছি, যার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ নুন। এবারে এই সব উপকরণগুলোকে আমরা চিকেন পিসগুলোর সাথে খুব ভালো করে মেখে নেব। মশলাগুলোকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমরা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখে দেব। আর এর ফাঁকে আমরা বিরিয়ানি তৈরি করার বাকি প্রিপারেশনগুলো করে নেব। চিকেনটা ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দেওয়ার পর আমরা বিরিয়ানি তৈরি করার জন্য ভাতটা বানিয়ে নেব। আর এর জন্য আমি 2 কাপ বা 350 গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা তৈরি করার জন্য একটা সসপ্যানে আমি বেশ অনেকটা জল ফোটানোর জন্য বসিয়েছি। জলটা ফুটতে শুরু করলেই এর মধ্যে আমরা দিয়ে দেব 2 চা চামচ নুন। এরপর আমরা এর মধ্যে ভেজানো বাসমতি চালগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমার কাছে আছে 4টে ছোট এলাচ, 1টা স্টার অ্যানিস, 3 থেকে 4টে লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি। সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা চালগুলোকে 80% মতো সেদ্ধ করে নেব। এর জন্য সময় লাগবে 8 থেকে 10 মিনিট। ফোটানোর সময় চালগুলোকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে সসপ্যানের তলায় লেগে না ধরে। চালগুলোকে আমি 8-9 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এগুলো 70-80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা চাল থেকে জলটা ছেঁকে ফেলে দেব। দেখতে পাচ্ছেন আমি ভাতের থেকে মাড়টা ছেঁকে ফেলে দিয়ে ভাতগুলোকে 2টো আলাদা ভাগে ভাগ করে রেখেছি। এইভাবে ভাতগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং ঝরঝরেও থাকবে। এরই মাঝে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি আর 2টো বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে নুন দিয়ে 80% মতো সেদ্ধ করে রেখেছি। বিরিয়ানি রান্না করা শুরু করার আগে আমাদের আরেকটা প্রিপারেশন করে রাখতে হবে। এর জন্য আমি 2 টেবিল চামচ গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চুটকি কেশর বা স্যাফরন। এরই মধ্যে আমি দিয়ে দেব 2 ড্রপ স্যাফরন ফুড কালার, কিন্তু এটা একদমই অপশনাল, আপনারা চাইলে ফুড কালার না ব্যবহার করতে পারেন। এই সব কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এবারে রান্নাটা করার জন্য একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা আলু টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এরপর বেরেস্তা বানানোর জন্য ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমাদের বেশি আছে ব্রাউন করে ভেজে নিতে হবে, এর জন্য সময় লাগবে 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট বেশি আছে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের রং বাদামি হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে আমরা তেল থেকে তুলে নিয়ে সাইডে রেখে দেব। এবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এতে অল্প গোটা গরম মশলা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব।
এবারে চিকেনগুলোকে আমরা মাঝারি আঁচে নাড়াচাড়া করে 10 মিনিট মতো কষিয়ে নেব। 10 মিনিট মতো আমি মাঝারি আঁচে চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মশলাটাও ভালো করে কষে গেছে আর চিকেনগুলোও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন, কিন্তু খেয়াল রাখবেন নুনটা যেন খুব বেশি না হয়ে যায়। আর দিয়ে দেব হাফ চা চামচ ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম কম আঁচে আরও 10 মিনিট মতো রান্না করব। এতে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে সব কিছু একবার ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর 1 চা চামচ কেওড়ার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের চিকেনের গ্রেভি রান্না হয়ে গেছে আর আমাদের বাকি প্রিপারেশনগুলো করা হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানির লেয়ারিং শুরু করব। বিরিয়ানির লেয়ারিং করার জন্য একটা পরিষ্কার কড়ায় অল্প ঘি দিয়ে ঘিটাকে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নেব। প্রথম লেয়ারের জন্য আমরা দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা ভাতের অর্ধেকটা। ভাতগুলোকে চারদিকে সমানভাবে একটু ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় লেয়ারে আমরা দিয়ে দেব চিকেনের পিস, গ্রেভি এবং আলু। এর ওপরে ছড়িয়ে দেব অল্প ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা, অল্প বিরিয়ানি মশলার গুঁড়ো, ছড়িয়ে দেব কিছুটা কেশর ভিজিয়ে রাখা দুধ, অর্ধেক চা চামচ গোলাপ জল, অর্ধেক চা চামচ কেওড়ার জল, আর ছড়িয়ে দেব হাফ চা চামচ মতো ঘি। এরপরে লেয়ারিংয়ে বাকি যতটা ভাত বাকি ছিল তার সবটুকু আমরা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দেব। এরপর এর ওপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো। বাকি যতটা কেশর ভেজানো দুধ ছিল সবটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বা বেরেস্তা, 1/4 চা চামচ মতো বিরিয়ানি মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলাপ জল, হাফ চা চামচ কেওড়ার জল, আর ছড়িয়ে দেব কলকাতা বিরিয়ানির ফ্লেভার পাওয়ার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট মিঠে আতর। মিঠে আতরের ফ্লেভার খুব স্ট্রং হয়, তাই 5 থেকে 6 ড্রপের বেশি আমরা মিঠে আতর দেব না। সব শেষে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। দম বিরিয়ানি বানানোর জন্য অত্যন্ত জরুরি যাতে বিরিয়ানির ভাপ এবং গন্ধ দুটোই পাত্রের মধ্যেই আটকে থাকে। এর জন্য আমি মেখে রাখা আটা বিরিয়ানি পাত্রের চারদিকটায় লাগিয়ে দিচ্ছি যাতে পাত্রের ঢাকনাটা ভালো করে পাত্রের সাথে সিল হয়ে যায় আর বিরিয়ানির ভাপ বা গন্ধ কোনোটাই বেরিয়ে না যায়। এখন এই আটার ওপর ঢাকনাটা বসিয়ে দিলেই ঢাকনাটা একদম এয়ারটাইট হয়ে সিল হয়ে যাবে। কড়ার ঢাকনায় যে ফুটোটা আছে সেটাও আমি আটা দিয়ে সিল করে দিচ্ছি। এবার আমরা বিরিয়ানিকে দমে বসাবো। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে আমরা বিরিয়ানির পাত্রটা তাওয়ার উপর বসিয়ে দেব আর একদম নিভু আছে বা সব থেকে কম আছে 30 মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। ঠিক 30 মিনিট হয়ে গেলে আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর তারপর আরও 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে ঢাকনা চাপা দেওয়া অবস্থাতেই আমরা বিরিয়ানিটাকে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে আর আমাদের কলকাতা স্টাইলে তৈরি করা চিকেন দম বিরিয়ানিও কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি। প্রথমে আমরা ঢাকনার সাইড থেকে আটাগুলো খুলে নেব আর তারপর খুব সাবধানে ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের কলকাতা স্টাইলে চিকেন দম বিরিয়ানি আর এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু একদম দোকানের বিরিয়ানির মতোই হবে।
তাহলে আর দেরি না করে ঝটপট আজই রান্না করে ফেলুন এই রেসিপিটা। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রায়তা আর সালাডের সাথে সার্ভ করুন এই চিকেন বিরিয়ানি, আর আপনাদের প্রিয়জনদের খুশি রাখুন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার আগামী রেসিপিগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।